শেষ। একটা কথা বলেন, কালকে জামাই বাবুকে ফোন করলাম আসার জন্য, জামাই বাবু বললো যে আমি যাব না, ভাল লাগছে না, জামাই ষষ্ঠী করতে বাপের বাড়িতে। দেখো জামাই হাতে মিষ্টির হাড়ি নিয়ে নিয়েছে আর আমি তালের শাঁস নিয়েছি, আম গাড়িতে উঠিয়ে নিয়েছি, এখন যাচ্ছি বাপের বাড়িতে কবজি ডুবিয়ে মাটন খেতে। টাটা টাটা। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি পিউ, তোমরা দেখছো পিউ ক্রিয়েশন। আজকে ব্লগটা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতেই পেরে গেছো কিসের নিয়ে হতে চলেছে। তো আজকের ভিডিওগুলো একটাও কেউ স্কিপ করো না, কারণ হচ্ছে আজকে পুরো ভিডিওটাই খুব এন্টারটেনমেন্ট ভিডিও, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বৌমা ষষ্ঠী কেন হয় না তোমরা একটু কমেন্ট করে জানাবে তো। জামাইরা সারা বছর পোষে তো বৌমাদেরও, তাই জন্য বৌমাদের পোষে, তো বৌমারাও তো সারা 24 ঘন্টা কাটে। আরে জামাইরাই তো পোষে বৌমাদের, তাই জন্য তো মেয়ের বাবা বলে যে না আপদ বিদায় হয়েছে এবার, তাই জন্য জামাইকে একদিন খাওয়ায়, কোনোদিনও বলে না, আদর যত্ন করে কোনোদিনও বলে না। চলো টাটা, আবার দেখা হচ্ছে পরে। কিটি তুমি কোথায় যাবে? কলকাতাতে। ওখানে বসো 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 বসো, নিচে বসো, এখানে বসো, বসো, নিয়ে যাবো না কিন্তু। কলকাতাতে যাবে দীপু দাদাই দা বাড়ি মাংকুর কাছে, তাই এই রাস্তাতে ক্যামেরাটা অন করার কারণ হচ্ছে তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাবো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, করবে না, করবে না, করবে না। গাইস ফাইনালি আমরা চলে এসেছি বাপের বাড়িতে, এখানে তালের শাঁস বিক্রি হচ্ছে। মামকে বলো চলে এসেছে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। এই যে মাম বেরিয়ে চলে এসেছে। আমাকে কেন মানলে দিছি রে, তারপরে অনেক এনজয়মেন্ট হবে, সেটা তোমাদেরকে সঙ্গে দেখতে হবে। রিভিউ রিভিউ কেমন হয়েছে? এখন দেবো না, একটু পরে আবার আসছি, তারপরে রিভিউটা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। মটন না শুনি কোনো কবজি ডুবিয়ে খাবো তো করে না, কোনো মটন না শুনি, মটন আসলে তো তারপরে রিভিউ দেবো। দিবালে খাবো একদম গেল গেল, আর কি বলবো। জি ক্যামেরাম্যান আর কি ভাবা, কি অসভ্য, ভাতটা ভালো হয়েছে, আর একটুখানি হতো, আর একটুখানি বেশি না, ঠিক আছে। ভেবেছিলাম পুঁই শাকটা খাবো না, কারণ আমার একটু ফ্যাট ম্যাটের তরকারি কম পছন্দ হয়, কিন্তু ওইটাই দেখলাম বেশি ভালো হয়েছে সব থেকে। ডালটা মোটামুটি খারাপ হয়নি, আর মাটন তো একদম কবজি ডুবিয়ে খাচ্ছে, অতুলনীয় ভালো হয়েছে। চলো তারপরে কিছু বলতে চান? মিষ্টি আমি ভীষণ ভালোবাসি, কিন্তু কবজি ডুবিয়ে খাস
মিষ্টি খেয়ে নিয়েছি, এখন মিষ্টি খাবো না পরে খাবো। আর এরা কি করবে এদের একবার জিজ্ঞেস করে নে। আমি খাবো। আমি বাবা আমি খাবো। এসো আর আমাকে বাদ দে। ভূমিকে তুলবি না, না একটু দে তোল রে, কাজ করছি এত কাজ বাবা। যখন আসছে তখন তো বাদ দিলে চলবে না। বাস আর না আরে একটু দেবো না একটা কথা বলেন। কালকে জামাইবাবুকে ফোন করলাম আসার জন্য, জামাইবাবু বললো যে আমি যাব না, ভাল লাগছে না, আসতে আসবে না বললো। তারপরে কি করলো হঠাৎ করে শুনি যে একদম টুক করে বেরিয়ে গেছে, জানে আজকে সবাই আজকে ভিড় হবে, আজকে ভিড় হবে, মুশকিল ব্যাপার আছে, তার জন্য পালাচ্ছে না, ফটো তুলবো ফটো ফটো। কেমন লাগছে তোমার এত জামাই বড় জামাই সবাই এসছে, এত তোমার কেমন লাগছে? শাড়ি পেলে তার জন্য কেমন মস্তি হচ্ছে আমরা এখন বসে বসে ভিডিও করছি। তুই কে? আমি আমি কে ভুলে যাও, ক্যামেরাম্যানকে ভুলে যাও। চলো এখন আমরা কি করছি বলতো, এখন আমরা সবাই মিলে আড্ডা মারছি আর রিলস বানাচ্ছি আর রিলস বানাচ্ছি। হ্যাঁ, এরপরে আমি তো শিক 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 আর এরা সব শিক 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 বলছি, যেটা হবে না শোনাই না কথা, আমার কথা তো হবে না, আমার কথাতে তো হবে না, পরের সংসার করো তোমরা। হ্যালো তোমরা, এই দেখো আমার মামা এসেছে, সঙ্গে সঙ্গে আমার মামা ষষ্ঠীর ব্লগ এখানেই এন্ড করছি বাবা মাকে দেখিয়ে। সবাই বৃষ্টিতে ভিজে দেখো দাঁড়িয়ে আছে। টাটা দিলা দাদু। এই যা বৃষ্টিতে ভিজিস না। টাটা মাম্পু। মা ঘরে চলে যাও, বৃষ্টিতে ভিজো না।